প্রস্তাবর পায়দরি, তুমি রাজি হয়ে যাও। ইহ, আমার বয়স কিন্তু 40, আমার আর বিয়ে হইব না। ওস্তাদ, ই আমার অবস্থা এমন হয়েছে যে একটা হিজড়া পাইলেও রাজি হয়ে যাই। চল নাইলে আমাকে পড়া দে, চল। এ ধর আল্লাহর নাম নিয়ে দেও দেখি গাই। বুঝিস, পরে তো দরকার কই যাবে। আজকে তো চলো, বিসমিল্লাহ, চলো যা বয়। দেখি তোমার হাতটা দাও। আরে আক, খা খা। তুমি ভিতর যাও, পরে নিয়ে যান। আপনার তো এখন তাওই কই তো পছন্দ। হ্যালো, কে? এ বাবু, আসসালাম আলাইকুম বড় ভাই। ও স্যার, জামান ভাই না? মিনিস্টার তৈরি করছে, মিনিস্টার, মিনিস্টার। ভাই বস তুই। হ্যাঁ বড় ভাই, বলেন বলেন। আরে তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না বড় ভাই। আমি একটা বিয়া নিয়ে ব্যস্ত, মাইয়া দেখতেইছি বড় ভাই। গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছো? জি ভাঙছি। কি জন্য অফিস ভেঙেছো বড় ভাই? এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমার লোকাল এলাকার ব্যাপার, এইটার ব্যাপারে কোনো মাথা ঘামাইবেন না। মাথা ঘামাবো না মানে? তুমি যা খুশি তাই করবে, তুমি একটা কমিশনার অফিস ভেঙে দিবে? না না বড় ভাই, আপনারে বলা যাব না। আমি খবর পাইছি ও আমার বিরুদ্ধে বিরাট একটা গিরিঙ্গি খেলতেছে। কিন্তু তোমাদের ওসব ভাষা আমি বুঝি না। তোমার সাথে কমিশনের কোনো গন্ডগোল থাকতে পারে না, তাহলে আমার ক্ষতি। তোমার সব লোকজন নিয়ে আমার বাসায় চলে এসো। ঠিক আছে, আপনি বললে তো আমি না আইসা পারি না, আমি আসব। হ্যাঁ আসবে, বাস। দেখো আলো, তোমরা দুজনই আমার লোক, তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে। তোমরা দুজনেই আমার বাসায় এসো, আমার সামনাসামনি বসো, আমি সব ঠিক করে দেবো। জামান ভাই, আপনি ডাকলে আমি না এসে পারবো না। আপনারা অনেক বড় রাজনীতি করেন তো, আপনাদের রাজনীতি আমি বুঝতে পারি না। তবে আমার ধারণা, সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস, কোনো প্লাস না জামান ভাই। আলম, তুমি আসছো তো? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। তোমরা সবাই আমার রাজনীতি বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, দল থাকবে, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো। আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে ভরবে। ভাই আমার একটা কথা আছে, এই যে বাবুর দলে নতুন এই অপূর্ব নাকি? সালাম আলাইকুম। ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই, ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদটাকে বের করে দাও, বের করে দাও। না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাব। বাবু তুই বসো, তুই বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী, আমার দান্দা। আমার কেডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। যাই গামি, আসসালামু আলাইকুম। হয় চল, হয় চল, চল। সালাম আলাইকুম। দেখলেন ভাই, ভাই আপনার প্রশ্রয় পেয়ে আজ বাবু কোথায় গেছে দেখছেন? ভাই এইটা কিন্তু আপনাকে অপমান করে গেল। ভাই আমার এলাকার দুই তিনটা ছেলেরে মেরে ফেলছে। আমি কেস করছি, আগেও আপনারে বলছি, আপনি বাবুর জন্য কোনো তদবির করবেন না, আমি ওকে অ্যারেস্ট করাবই। স্যার আপনি এখানে পিছন দিয়ে সরে দাঁড়ান, দেখেন আমি কি করি। দুদিনের মধ্যে ভালো দেবো, আমরা কি ওর মতো চাঁদা আমার সরকার এসে দিয়ে ওরা ফেলে দেবো। আসি ভাই, সালাম আলাইকুম। তদবিরটা খালি করবেন না ভাই। সালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি বলে কিনছেন একটা? জি। তাহলে তো ভাই দের একটু বেশি হয়ে গেল। কি এই টাকার পরিমাণটা? মানে মানে সোজা কথা হিসাবটা দিয়ে দেই। আরে শোনেন, আপনার দুটা গার্মেন্টস দুটায় 25-25 50,000 টাকা আপনার উপর ধার্য করা হয়েছে। লেট করছেন,
গত মাসে 8 তারিখে টাকাটা দেন নাই, লেট ফি 25, আর নতুন গাড়ির ট্যাক্স দেওয়া রয়েছে 25। গাড়ির ট্যাক্স? ট্যাক্স মানে রাজস্ব। রাজা রায়ের উৎসকে রাজস্ব বলা হয়। আমাদের সর্বজনা বাবু ভাই এই এলাকার একজন অলিখিত রাজা। আমার উস্তাদের নিষেধ আছে, আমি তোরা খেয়ে ভাবো, আমি তোরা খেয়ে ভাবো, আমি খেয়ে ভাবো, ছোট বাচ্চা রে, আমি খেয়ে ভাবো, ছোট বাচ্চা করবো না তুই, চাউরার বাচ্চা। উস্তাদ কি হয়েছে? কয়া সুমন গার্মেন্টসে গেছিলাম, টাকা দিছে না কমিশনার ভাই, পিস্তল ঢাকা আমাকে বার করে দিছে। কি উস্তাদ, আমাকে না হগলরে গিরা ফালাইছিল। এই তোর যা সবাই, শালারে এক্ষণে ধরে লইবি, যন্ত্রপাতি যা আছে সব লয়ে যাবি, পোলারে চুল ধরে লইবি, মাটির যেন পাওনা থাকে। কাবিলা ভাই, কাবিলা ভাই, বাবুর গ্রুপ ক্লান অ্যাটাক করছে।